সকল ছাত্র ছাত্রীকে লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে, তাহলে ভালো জায়গায় স্থান পাবে। শনিবার সকালে সেনবাগ উপজেলার কাবিরপুরে ইউনিয়ন দিলদার মার্কেটে সংলগ্ন আইডিয়াল একাডেমির আয়োজনে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবু নাসের টিপু এসব কথা বলেন। আইডিয়াল একাডেমি পরিচালক তোফাজুল হোসেন এর সভাপতিত্বে ও একাডেমির পরিচালক কামাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য জাকির হোসেন জুয়েল, আইডিয়াল একাডেমি পরিচালক সাইফুর ইসলাম খোকন, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক সারাত, বিশিষ্ট ব্যবসায়ী রাহান চৌধুরী, আরমানে আরসালান আরমান সহ আইডিয়াল একাডেমির শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। পুরস্কার বিতরণ আমরা প্রথমে মেধা পুরস্কার বিতরণ দিয়ে আমাদের পুরস্কার বিতরণ কার্যক্রম শুরু করব। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। কি হয়েছে পুরস্কার পাবে মেধা ব্যক্তিতে, তারা চেষ্টা করবেন আগামী বছর বা এই বছর শেষে তারা যেন প্রথম হতে পারে, তাহলে তার উন্নতিটা হলো। গত বছরও তাহার, এইবারও তাহার সপোর্ট হইল, কোনো উন্নতি নেই, তাহলে আমাদের এই বৃত্তি আর স্বীকৃতি থাকলো না। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন যারা ফোর্থ হয়েছে, থার্ড হয়েছে, সেকেন্ড হয়েছে, আর একটু আগানোর জন্য, আর ফার্স্ট যাদের বাচ্চা তারা তো চেষ্টা করবে তাদেরকে ধরে রাখার জন্য। এতে কম্পিটিশন তৈরি হবে, কম্পিটিশনে সেকেন্ড হইল কিন্তু তার লেভেলটা, জ্ঞান লেভেলটা বাড়বে, স্তরটা বাড়বে।